সৌদি আরবে তপ্ত মরুভূমিতে কৃষি বিপ্লব ঘটিয়ে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে সৌদি আরব। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি পেয়েছে এটি। আসির অঞ্চলের ওয়াদি বিন হাসপালে অবস্থিত এটি। আপাত দৃষ্টিতে এটি খুশির সংবাদ মনে হলেও এটিকে কিয়ামতের আলামত বলছেন অনেকেই, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যাওয়া ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে এই ঘটনায়। জানা গেছে, 32 লাখ বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত খামারটি দুটি ভাগে বিভক্ত। প্রতিটিতে রয়েছে 5 লাখ লিটার ধারণ ক্ষমতা সমৃদ্ধ কংক্রিট ট্যাঙ্ক। টেকসই কৃষির ধারণাকে শুধু বাস্তবেই রূপ দেয়নি এই খামার, নিয়ে গেছে উৎকর্ষের শীর্ষে। খামারটির বিশাল 2 ভাগ এলাকায় সেচের জন্য আছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। বেশ কয়েকটি কাঠামোর সঙ্গে খামারটিতে আছে 5টি শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিনহাউস। খামারটিতে তৈরি করা হয়েছে সেচের জন্য শক্তিশালী ব্যবস্থা। এখানে উৎপন্ন উদ্ভিদের সেচ, নিষিক্তকরণ, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জামের ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন। ফলত উদ্ভিদের জন্য বরাদ্দ রাখা 50টি মাঠে দেখাশোনা করেন তারা। এছাড়া আরও 20টি মাঠে অন্যান্য শস্য উৎপাদন করা হয়। অদূর ভবিষ্যতে আরও 20টি মাঠে ফলের চাষ বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। উৎপাদিত ফসলের সেচের জন্য খামারটি নির্ভর করে ব্যবহৃত পানির ওপরই, আর এখানেই খামারটির স্থায়িত্ব। সর্বোচ্চ কৃষি মান নিশ্চিতে সম্পূর্ণ সেচ প্রক্রিয়াটি বিশেষজ্ঞদের একটি দল সতর্কতার সঙ্গে সম্পন্ন করে থাকে। খামারটিতে বেশি পরিমাণ উৎপাদিত হয় লেবু, কমলা, ডালিম, আঙুর, ডুমুর, বাদাম ও জলপাই। কৃষিক্ষেত্রে নানা পরীক্ষামূলক কাজের জন্যও এই খামার ব্যবহৃত হয়। অগণিত বৈচিত্র্যময় কৃষিজাতের উদ্ভাবন ও স্থায়িত্বের অনন্য নিদর্শন স্থাপন করেছে এই খামার। কিন্তু এই সবুজ বিপ্লবের ব্যাপারে কি বলছে হাদিস শাস্ত্রের বিশ্লেষকরা? আরবে তৃণলতা গজানো সম্পর্কে 3টি হাদিস পাওয়া যায়। প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদীনালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে। তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক সম্পর্কে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুয়াজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থান বসতি ও উদ্যানে ভরা দেখতে পাবে। মক্কা বিজয় ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিনীতি হাদিসগুলোর ব্যাখ্যায় আলেমগণ বলেছেন, আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কিয়ামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদীনালা সৃষ্টি হবে। হাদিসে যেহেতু ফিরে আসবে এসেছে, তাই বোঝাই যাচ্ছে প্রাচীন যুগের কোনো এক সময় আরবের মরু অঞ্চলে সবুজ তৃণভূমি ও নদীনালা ছিল। কিয়ামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেকে ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আরবে দিনে দিনে শীত বাড়ছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাত হতেও দেখা যাচ্ছে, বৃষ্টির পরিমাণও বাড়ছে। এসব বিষয় আরবের মরুভূমিতে প্রাণের সঞ্চার করছে। ফসলের উৎপাদন বাড়ছে, চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। তবে পুরো আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা ও নদীনালা এখনও সৃষ্টি হয়নি, যার কথা প্রথম ও দ্বিতীয় হাদিসে বলা হয়েছে। তবে তৃতীয় হাদিসে তাবুকের যে স্থানের কথা বলা হয়েছে তা আজ বাস্তব। তাবুক জুড়ে এখন বিভিন্ন ফলফলাদির বাগান, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে দেয়।